হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা সবাই খুব ভালো আছি। তো আজকে আমি একটু নতুনভাবে ব্লগটা শুরু করলাম। তো আজকে আমাদের ব্রেকফাস্টে হবে বেগুনি আর মুড়ি। তো আমি এখন কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দিলাম। তো আর এদিকে বেসনটা ভালো করে মাখিয়ে নেব। তো তোমরা আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি বেগুনের মধ্যে বেসন লাগিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব, তারপরে পুরো লাল লাল করে ভেজে নেব। তো এখন বেগুনিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে তুলে নেব। তো তোমরা আমার সাথে থাকো। আমার বেগুনি ভাজা পুরো কমপ্লিট। এখন আমরা ব্রেকফাস্ট করতে চলে যাবো। তো আমার তো গরম গরম বেগুনি আর মুড়ি খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে তোমরা আমাকে কমেন্টে জানিও। তো ব্রেকফাস্ট করা আমাদের কমপ্লিট। এখন আমি আর আমার ছেলে বসে বসে তাল খাচ্ছি। তো সিজনের ফল একাধারে খেতেও হয়। তো আমার ছেলে তো দেখছো খুব আনন্দ করে খাচ্ছে। তো আমাদের বাড়িটা তো গ্রামের মধ্যে, সেজন্য মোটামুটি সব কিছুই পাওয়া যায়। এখন আমি ঘর মুছতে চলে এসেছি। এটা তো প্রতিদিনের কাজ। আর কি বলো তো, মানে বাড়ির চারপাশটা পরিষ্কার রাখলে নিজেদের মনও ভালো থাকে, আর তাছাড়া বাড়িতে তো একটা ছোট বাচ্চা আছে, সেজন্য আমি প্রতিদিনই ঘর মুছে থাকি। আমি চলে এসেছি রান্নাঘরে, রান্না করতে তোমাদেরকে একটা রেসিপি দেখানোর জন্য। তো দেখো, এখন আমি কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিলাম। তো সয়াবিনগুলো ভালো করে ভেজে নেব। তো তোমরা আমার সাথে থাকো। তো সয়াবিনগুলো আমি নামিয়ে নিয়েছি। এখন পটলটা নুন হলুদ মাখিয়ে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এখন পটলটাকে ভালো করে ভেজে নেবো লাল লাল করে। তো তোমরা আমার সাথে থাকো। পটলটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে পটলটা আমি নামিয়ে নেব। তো পটলটা নামিয়ে নিয়েছি। এখন এই বাটির মধ্যে 5টা মতন হাঁসের ডিম নিয়ে নিয়েছি, আর 2 আড়াইটা মতন পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো তোমরা তোমার পরিমাণ মতো নিয়ে নেবে, আর পরিমাণ মতো একটু নুন দিয়ে দিয়েছি। এরপরে এইটাকে ভালো করে মিক্সড করে নেব। তো তোমরা আমার সাথে থাকো। করে নিয়েছি, তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তো তেলটা একটু ভালো করে গরম হোক, তারপর এর মধ্যে ডিমটাকে আমি ভেজে নেব। তো তোমরা দেখতে থাকো।
এভাবে আমি আমার বাকি ডিমটাকে ভেজে নেব। তো তোমরা আমার সাথে থেকো। আমার ডিম ভাজা কমপ্লিট। তো বন্ধুরা, আমার হাঁসের ডিমের অমলেট বানানো রেডি। তো এবার কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দেবো। ভালো করে গরম হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে পরিমাণ মতো পাঁচফোড়ন দিয়ে দেবো। দুটো তেজপাতা। এই পর্যায়ে আমি পেঁয়াজ দিয়ে দেবো। তো পেঁয়াজটা ভালো করে ভেজে নেব লাল লাল করে। ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি পরিমাণ মতো আদা রসুন পেস্ট, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সেটা আমি মিক্সড করে নেব। পর্যায়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, তারপর ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে, আর একটু সামান্য জল দিয়ে দিলাম। তো তারপর ভালো করে কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে। তো এই পর্যায়ে আমি এখানে পটল, ভেজে রাখা পটল, সেদ্ধ করা আলু এবং ভেজে রাখা সয়াবিনটা এর মধ্যে অ্যাড করে দেবো। আবারও ভালো করে কষিয়ে নেব। তো এগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো এখন আমি এটা 5 মিনিট মতো ঢেকে রাখবো। পটল আলুটা সিদ্ধ করাই ছিল, কিন্তু পটলটা আর সয়াবিনটা যাতে একটু সিদ্ধ হয়ে যায়। তো চলো আমার সাথে থাকো। তো আমি 5 মিনিট পরে আবার ফিরে এসেছি। তো এখন আমি ঢাকাটা খুলে দেখে নেবো।
এখন আমি যে হাঁসের ডিমের অমলেটগুলো করা ছিল সেইগুলো দিয়ে দেব। মতো ফুটিয়ে নেব, তাহলে রেডি আমার পটল আলু সয়াবিন হাঁসের ডিম দিয়ে এই রেসিপিটা। তো দেখো 1 মিনিট পরে আমি আবার ফিরে এসেছি, তো তরকারিটা দেখতে পাচ্ছ ভালো করে ফুটে গেছে। এবার আমি নামিয়ে নেব, তারপর আমি আবার ফিরে আসছি, তোমরা সঙ্গে থাকো। ফ্রেন্ডস, ভিডিওটা আজ এই পর্যন্তই। তো তোমরা দেখতেই পাচ্ছ রেসিপিটা কত দেখতে সুন্দর হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, আর সাবস্ক্রাইবও একটু করে দিও। আর ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই।